বেহালায় হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যু, ভাড়া বাড়ি থেকে উদ্ধার হোমগার্ডের মৃতদেহ, দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে বেহালা থানার পুলিশ, পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন হোমগার্ড এমন অনুমান করছে পুলিশ। রেশারেশি করতে গিয়ে নিউটাউনে বাস দুর্ঘটনা, বেশ কয়েকজন আহত হন। নিউটাউনে রেশারেশি করতে গিয়ে একটি মেট্রো পিলারে বাসের ধাক্কা, নিউটাউন থেকে হাওড়ার দানেশেখ লেন দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেশারেশি করতে গিয়ে নিউটাউনে দুর্ঘটনা, বেশ কয়েকজন আহত হন। নিউটাউনে রেশারেশি করতে গিয়ে মেট্রো পিলারে ধাক্কা মারি বাসটি, নিউটাউন থেকে হাওড়ার দানেশেখ লেনের দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনা হয়, কয়েকজন আহত হন। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার যে খবর দেখাবো আপনাদের, একই দিনে জঙ্গলে জোড়া অগ্নিকাণ্ড, মেদিনীপুর সদর ব্লকে সিজুয়াতে শাল জঙ্গলে বিধ্বংসী আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেদিনীপুরের সিজুয়াতে শাল জঙ্গলে বিধ্বংসী আগুন, যত দূর চোখ যায় শুধুই আগুন আর আগুন, শাল জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। ওই দেখো মাল কি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, আজ আগুন লাগে মেদিনীপুরের সিজুয়াতে শাল জঙ্গলে আগুন, গোটা শাল জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিধ্বংসী আগুন, যতদূর চোখ যায় শুধুই আগুন আর আগুন। এরই পাশাপাশি আজ বকখালিতেও আগুন লাগে, অন্যদিকে পর্যটন কেন্দ্রে বকখালির বিশালাক্ষী মন্দির লাগোয়া বনাঞ্চলও আগুন লাগে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দুটি ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন, মেদিনীপুরের সিজুয়াতে শাল জঙ্গলে আগুন, এর পাশাপাশি পর্যটন কেন্দ্র বকখালির বিশালাক্ষী মন্দির লাগোয়া বনাঞ্চলও আজ আগুন লাগে। মেদিনীপুরের সিজুয়ার ছবি দেখতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের সিজুয়ার শাল জঙ্গলে আজ আগুন লাগে, বিধ্বংসী আগুন। মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে খুচরো বাজারেও বাড়ল মুদ্রাস্ফীতির হার। সোমবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য বলছে, জানুয়ারি মাসে দেশের খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল 6.52%। ডিম মশলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়ে যাওয়ার জেরেই এই বৃদ্ধি বলে সূত্রের দাবি। এর আগে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতিকে 6% নিচে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছিল আরবিআই। নভেম্বর ও ডিসেম্বরে সেই লক্ষ্যমাত্রা পূরণ হলেও জানুয়ারিতে ফের 6.5% বেশি হল মুদ্রাস্ফীতি। শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে কমিটি গঠনে আপত্তি নেই কেন্দ্রের, সেবি পরিস্থিতি মোকাবিলা সক্ষম, আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র সরকার। কেন্দ্রকে কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 17 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে কমিটি গঠনে আপত্তি নেই কেন্দ্রের, সেবি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম, আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। কেন্দ্রকে কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 17 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।